বাঙালি জাতটা এই হুজুর সেচের পানি এমন মটকায় তুলে ফেলেছে, আসলে পানিটা সেচের পানি, কিন্তু ওরে পাম দে দে পাম দে দে পাম দে দে এমন চালের মটকায় তুলেছে, সে সমুদ্রে আর নিচে নামানো যাচ্ছে না। এমন মটকায় উঠে বলতেছে যা বলে দিচ্ছে তাই, নবী আমার খালাতো ভাই, নবী আমার নানাতে ভাই, নবী আমার দুলা ভাই, আরে গান্ডু বলতেছে না হুজুর বলে যখন তাই পুরো গান্ডু। এসব হুজুরের এই চিটিংবাজি ধাপ্পাবাজি যদি ইবলিসির বলা হয় ও মাথায় হাত দিয়ে বসবে, যে সব শয়তানি তো আমি শেখাইনি, এসালা পিলোকার কাজ, আমি তো শয়তানি করি, আমি তো এত শয়তানি করি নি, পিল এনেছে কার কাছ থেকে সব। সুতরাং দোষ ওই সমস্ত হুজুরগুলোর যতটা দোষ তার চাইতে বেশি দোষ হলো আম পাবলিক এই গান্ডু করার। গোটা জাতটা এক সাংঘাতিক চ্যালেঞ্জের মুখে, গোটা মুসলিম কমিউনিটি এক চ্যালেঞ্জের মুখে, দাগাবাজি ধোকাবাজি করে গোটা সমাজটাকে শেষ করে দিচ্ছে। ওই বলে আমার সঙ্গে জান্নাতে যাবা কেডা কেডা, গান্ডু হাত তুলে দিয়েছে আমরাও যাবো, তাতে একসঙ্গে যাবো। তারপরে আরেক সর্বনাশ হয়েছে, তো আমরা যত না কোরআন চিনিয়েছি, যত না নবী চিনিয়েছি, তার চাইতে বেশি পীর চিনিয়েছি। এখন এই পীরের যেহেতু বেশি হয় তো পীরজাদাগুলোর পাওয়া বারো, কোম্পানির মাল। আর এই বাংলাটা প্রবাদ আছে, দামি কাপড়ের ন্যাকড়াটাও ভালো কচি, যতই হোক হুজুরির ছেলে এরকম করিস নে বাপ সরকার হয়ে যাবি পুড়ি একদম। দামি কাপড়ের নাকি ন্যাকড়াটাও ভালো, তা তুই কাপড় বাদ দিয়ে ন্যাকড়াটা পড়ি বেড়া, তাহলে বলল মন ভালো তা পড়বে না। আমি আমার দেহটাকে সুন্দর করে ঢেকে ঢুকে এখানে এসেছি, এই ঢাকাটা টুপি দিয়ে ঢেকেছি, জামা দিয়েছি, গেঞ্জি দিয়েছি, লুঙ্গি দিয়েছি, এইটা যদি স্ত্রীর সায়া শাড়ি ব্লাউজ পরি ঢাকা হবে না, যদি ওইগুলো পরে অস করতে আসি ঝেঁটার একটাও গোল করে থাকবে ঝেঁটা, দ্যাট ইজ বাউন্ডারি। যার জন্য যেটা সীমা রেখা সেই সীমায় দাঁড়িয়ে তিনি সেটাই ব্যবহার করেন, টুপিটা মাথার জন্য, জুতোটা পায়ের জন্য, এই বাউন্ডারিটা চেঞ্জ করে কেউ যদি জুতোটা মাথায় দেয় টুপিটা পায়ে দেয়, ফাম্মা মান তাকা, যারা সীমা লঙ্ঘন করেছেন। আমি ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলছি, সীমা লঙ্ঘন করেছে পৃথিবীর প্রত্যেকটা কাজ, খাওয়াটা পড়াটা ব্যবসাটা ইবাদতটা আত্মীয়তা কুটুম্বিতে চাষাবাদ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত কিছু একটা সুন্দর নিয়মে যদি নিয়ন্ত্রিত হয়, সুন্দর একটা কানুনের বাউন্ডারি দিয়ে যদি সেটা পরিচালিত হয়, নিঃসন্দেহে সেখানে সফলতা অনিবার্য, সেখানে সফলতা আসবেই আসবে। একটা সুন্দর নিয়ম আছে আমাদের চাষাবাদের, আমরা ধান চাষ করি, আমার চেয়ে কি গাড়িটার দাম বেশি, সবাই মিলে ওটি দেখে নেন, না না ঘুরি দেখে নেন, না আমিও দেখছি আমার বেশ ভালো লাগছে, হ্যাঁ উল্টো যাবে পাশাতে যাবে, দেখেন দেখুন এদিক কেন ওইদিক দেখেন, আরে আবু সাইদ হোক আর ওর বাপের হোক, আমি তো এখন শোনাচ্ছি কোরআন না কি বলেন, তাহলে আমার কোরআন বাদ দিয়ে ফেদার দিকে দেখতেছেন কেন, জাতির কপালে ঝাঁটা লেগেছে তো এই জায়গায়, শালা বউ বাদ দিয়ে শালি বেশি যত্ন করে আর কপালে ঝাঁটা লাগে তখন, এখন অজ হবে আশেপাশে বাস পড়লেও কোনো খেয়াল থাকবে না, যা হবে আপনার সঙ্গে আমার চোখি চোখি, আমি এখানে ইয়ার কি করছি না, আমি কোরআনের কথা বলছি, আর আমি কথা বলবো আর আপনি যদি গাড়ি দেখবেন আমি অতটা ইডিয়েট না, জৈবাব বকে দেবো দুধ একটুখানি আসে দেবো, তবে ঝুঁড়িতে দেবো না, যদি ডেক্সি পাই গ্লাস পাই মগ পাই জগ পাই তাঁতি দেবো, সালা মাটি পেলা ঝুড়ি আনবে আর তাঁতিও দুধ দেবো, আমার মতন ইডিয়েট আর আছে, ঝুড়িতে দুধ দেওয়া যাবে না, আর যেন না হয় এক ঘন্টা কথা বলবো, প্লিজ একটুখানি ধৈর্য ধরে, অন্যদিকে এদিক ওদিক তাকালি হবে না। তাহলে পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে আপনি যে কোনো জায়গার কথাই বলেন না কেন,
প্রত্যেক জায়গায় ইসলামের একটা বাউন্ডারি আছে। আপনি খাবেন সেখানেও ইসলামের বাউন্ডারি আছে, যতটা খিদা যতটা ক্ষুধা তার তিন ভাগের এক ভাগ খাবার, এক ভাগ পানীয়, আর এক ভাগ খালি থাকবে, এটা বাউন্ডারি। যদি কেউ বাউন্ডারি অতিক্রম করে পরের বাড়ির সাদি তো খালিটাও খালি নি, পানির জায়গাটাও খালি নি, পুরোটা গোসদে মেরে দেস, ওর কি স্বস্তি পাবে? স্বস্তি দুনিয়াতেও জাহান্নাম হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। ও বান্দা মনে রাখুন, রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, হে দুনিয়ার জওয়ান ছেলেরা, তোমরা যখন বিবাহের যোগ্য হবে তোমরা তোমাদের সমাজের মধ্য থেকে সতী সাধবী পরিষ্কার সত্যবাদী সতী সাধবী সত্যবাদী একটা মহিলাকে বিবাহ করবে, একটা বিয়ে করবে। তারপরই আল্লাহ বলেছেন মাসনা ও সুলাসা অরুবা, যদি প্রয়োজন হয় একটা বিয়ের পরে যদি আবার প্রয়োজন হয় তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো, দুটো বিয়ে করে যদি আবার প্রয়োজন হয় তাহলে তুমি তৃতীয় বিয়ে করতে পারো, তৃতীয় বিয়ে করার পরে যদি তুমি আবার প্রয়োজন মনে করো চতুর্থ বিয়ে করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআলা দিল, তোমার যদি মনে হয় যে দুটো তিনটে চারটে বিয়ে করে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবো না, আমি ইনসাফ করতে পারবো না, সকলের প্রতি ন্যায় বিচার করতে পারবো না, ফাওয়াহিদা, তাহলে তুমি একটাতেই সন্তুষ্ট থাকো। প্রয়োজন হওয়া সত্ত্বেও, প্রয়োজন হওয়া সত্ত্বেও যদি মনে হয় যে আমি ন্যায় বিচার করতে পারবো না, তাহলে প্রয়োজন হওয়া সত্ত্বেও তুমি দ্বিতীয় বিয়ে করো না, একটাই রাখো। ইসলাম বিয়ে করার পরামর্শ দিয়েছেন, ফের বাউন্ডারিও দিয়ে দিয়েছেন, তারও বাউন্ডারি করে দিয়েছেন, ইচ্ছা মতন তারাগুনের মেলায় বেড়াতে বেড়াতে ফজাং করে কি করে কি হলো, হুকিং কলে বেঁধে গেল, আর বাড়ি এসে বে আবার এরম বললি না বলে কেন আন নবী তো দুটো বিয়ে করে হলো, ওসব পার্টি যে কোনো জুতো দিয়ে জুতোলি জুতোর হক নষ্ট হবে, নরেন্দ্র মোদি অমিত শাহ ওর গা জুতো দিয়ে জুতো দিয়ে হবে, হ্যাঁ না দামির জন্যই বলছি নে, যে কোনো লোকের জুতো দিয়ে জুতোলি না সে লোক আবার কেস করতে পারে যে ওরে জুতকে আমার জুতোর বেউজ্জতি হলো কেন, হ্যাঁ এই জন্যই বললাম আর কি, মোদি কিংবা শাহ ওদের জুতো দিয়ে জুতোলি বেশ মানাবে ভালো, টাকা থাকলেই দুটো বিয়ে না, গায়ে শক্তি থাকলেই দ্বিতীয় বিয়ে না, তার আগে তো এটা বিচার করতে হবে। ফাইন খিফতুমা আল্লাহ তাআদিলু, যদি তোমার ভয় লাগে যে দুটো স্ত্রীকে তুমি সমানভাবে দেখতে পারবে না, ফাওয়াহিদা, প্রয়োজন পড়লেও তুমি দুটো করো না, ইনসাফ হলো বড় কথা, ন্যায় বিচার হলো বড় কথা। কোরআনের আর এক নাম হলো ফুরকান, কোরআনের আর এক নাম ফুরকান, ফুরকান মানে হলো সত্য আর মিথ্যা, হক আর বাতিলের পার্থক্যকারী। কোরআন এসেছিল বলেই ভালো আর খারাপটা আমরা চিনতে শিখেছি, তাই ভালো খারাপ চিনতে পারতাম না, পুরুষ মানুষ বলেই আল্লাহ বলেছেন ফানকিহু মা তাওয়াবা লাকুম মিনান নিসা, মেয়েদের মধ্য থেকে একটা মেয়েকে তুমি বিয়ে করো, মেয়ে সমাজের ভিতরে একটা মেয়েকে বিয়ে করো, সবাই তুমি হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া আম্মাতুকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, তোমার যখন বিবাহের বয়স হবে নারী সমাজের ভিতরে যে কোনো একটা মহিলাকে বিয়ে করতে পারো, তবে অবশ্যই করে মনে রেখো ওই মেয়েটা যেন তোমার মা না হয়, ওই মেয়েটা যেন তোমার খালা না হয়, ওই মেয়েটা যেন তোমার চাচি না হয়, ওই মেয়েটা যেন তোমার ফুফু না হয়, ওই মেয়েটা যেন তোমার ভাইজি না হয়, ওই মেয়েটা
জানো তোমার খালা ওই মেয়েটা জানো অবশ্য তোমার মনের মেয়ে ভাগ্নি না হয় ওই মেয়েটা জানো তোমার দাদি না হয় ওই মেয়েটা জানো তোমার নানি না হয় আল্লাহ পাক কোরআনের একটা জায়গাতে নারীকে বিবাহ করতে বলেছে তো ফের বাউন্ডারি দিয়ে আবার বলে দিয়েছে সব নারীকে তুমি বিয়ে করতে পারো না মেয়ে বলে যে কোনো কাউকে তুমি বিয়ে করতে পারো না আমার জানা আছে হিন্দুদের ভিতরে অনেকে খালার সঙ্গে সংসার করছে একদম নিজের খালা মার বোন তা তাদের তো আর মাচানি তার আর বুধবার চলে যাচ্ছে কেউ কিছু বলে না তো ওই সমাজের ভিতরে এটাও আছে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে যে কোনো ছেলে বিয়ে করবে তার বোনের বিয়ে ভাগ্নি দক্ষিণ ভারতের হিন্দু ভাইয়েরা ভাগ্নি ছাড়া বিয়ে করে না বিবাহের জন্য সবচেয়ে ভালো পাত্রী হলো ভাগ্নি এখন বাইদি ভাই কারো যদি বোন না থাকে তাহলে তার কি বেকার হবে না হ্যাঁ তাহলে একটা একটা যে কোনো পছন্দ মতন একটা মেয়ের সঙ্গে বোন পাতাতে হবে ধরম কুটুম করতে হবে ধরম কুটুম করতে হবে তার মেয়ে এর মামু মামু করে ডাকবে তারপরে মামু মামুকে ডাকতে ডাকতে একদিন হঠাৎ মো উঠে গিয়ে ভয় আসবে চলো যতক্ষণ মামু না হবে ততক্ষণ বিয়ে হবে না ও দেশের পরে চলো দক্ষিণ ভারতে এটা আছে কিন্তু আমাদের ইসলাম আমাদের কোরআন আমাদের শরীয়ত আমাদেরকে শিখিয়েছে যে মেয়েকে তুমি বিয়ে করো তবে চোদ্দটা সম্পর্কের মহিলা আল্লাহ উল্লেখ করেছেন এই চোদ্দটা নারীর সঙ্গে বিয়ে করবে না কখনো বিয়ে করবে না এটা হলো ইসলামের বাউন্ডারি আপনি চাষ করতে যাবেন ব্যবসা করতে যাবেন চাকরি করতে যাবেন রাজনীতি করতে যাবেন আপনি ব্যাংকের ব্যাংকিং সিস্টেমে কাজ করতে যাবেন যে কাজই করুন না কেন আপনাকে মনে রাখা উচিত যে আমি যেন কখনো সীমা অতিক্রম করে না ফেলি সীমাটা যেন অতিক্রম করে না ফেলি মাগরিবের নামাজে তিন ডাকাত নামাজ ইমাম সাহেব পড়ায় এখন কখনো কখনো দেখেছি কখনো কখনো দেখেছি যে ইমাম সাহেব এত ব্যস্ত ইন্না আহতাইনা ভাগ করে দুরাকাইতে দিলে ভালো হয় খুব ব্যস্ত তো শর্টকটে মেরে দিতে হবে আবার কেউ কেউ আছে আলাম তারা সুরায় দোহা সুরা শামস একটু বড় করে পড়ে আচ্ছা নামাজের কেরাতটা ছোট পড়া ভালো না বড় পড়া ভালো এটা কিছু বলেন বড় বেশ আমি ইমাম সাহেবের বলে দেবো যে কালকে মাগরিবের নামাজে জড়সতলার মসজিদে ওই একদম সুরা ফাতিহা শেষ করে সুরো বাকারাটা পড়বা যেন রাত 8টা বেজে যায় দুরাকাত নামাজ পড়তি রাত 8টা বেজে যাবে তাহলে মাগরিবের নামাজ শেষ আচ্ছা নামাজের কেরাত লম্বা করে যদি প্রথম রাকাতেই 45 মিনিট ঠেলে দেয় তাহলে মাগরিবের ফরজ আর আদায় হবে ফরজ তো কাজাই হয়ে গেল এটা বাউন্ডারি এটা শহরের মসজিদ তুমি এত ছোট করেও না যে মানুষ অতিষ্ঠ হয় আবার কেরাতটা এত বড় করো না যে ব্যবসায়ী দোকানদার ক্রেতা বিক্রেতা তাদের অস্থিরতা আসে আবার তুমি এমন কেরাতটা পড়ো না যে নামাজের ওয়াক্ত চলে যায় ইসলামের প্রত্যেকটা কাজে সুন্দর করে সিস্টেমেটিক্যাল বাউন্ডারি দেওয়া হয়েছে সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে এই সীমারেখা আল্লাহ অতিক্রম করতে মাকে ভালোবাসি তার একটা বাউন্ডারি আছে স্ত্রীকে ভালোবাসি তার একটা বাউন্ডারি আছে সন্তানকে ভালোবাসি তার একটা বাউন্ডারি আছে কখনো যেন বাউন্ডারি অতিক্রম করে না করে বউটা বিরাট যত্ন করে তো তা মাঠের তে কাজ করে এসে শুয়েছে বউটাকে একটু বাতাস টাতাস দিছে ওর মন গলে গেছে বলতে সত্যি তুই যেমন যা যত্ন করিস না আমার মার মতন ফেরায়
খাতির তো বেশি করেছ না, খাতিরও বেশি করেছে, ও মহব ও একেবারে মহব্বতে জান প্রাণ উজাড় করে সম্মানও বেশি দিয়েছে। উপায় তাহলে বোর প্রেম ভালোবাসা তারও একটা বাউন্ডারি আছে, সেটা যেন টপকে না যায়, সেটা যেন টপকে না যায়। আলেম মাওলানা ইমাম এদেরও ভক্তি মহব্বত ভালোবাসার একটা বাউন্ডারি আছে, বাউন্ডারি সীমারেখার ভেতরেই আপনাকে লাভালাভি করতে হবে, বাউন্ডারির ভিতরে কে কাজ করুন। আলেমের সম্মান দিন তাতে সওয়াব হবে, পীর সাহেবের সম্মান দিন তাতেও সওয়াব হবে, ইমাম সাহেবের মর্যাদা দিন তাতেও সওয়াব হবে। এমন ইমাম সাহেবের ভালোবাসতে বাসতে এত ভালোবেসে ফেলেছে একেবারে ইমামের মুখের উপরে কথাই বলে না, বিরাট ভালো বিরাট ভালো বিরাট ভালো। সবাই বলে সত্যি এ লোকটা আলেমের ভালোবাসা দিয়ে জান্নাতে যাবে, ভালো। এখন প্রচন্ড শীতকালে দুজন এক জায়গায় বসে চা খাচ্ছিল, হঠাৎ ইমাম সাহেবের বাড়ি ছেড়ে গেছে, ইমাম সাহেব ওইভাবে এসে নামাজ পড়িয়ে দিয়েছে, এখন আর সোয়েটার টোয়েটার খুলবো এমনি মাইনে তো কম, ওইভাবে চলিয়ে দেই। আর পরে গিয়ে নামাজ পড়া হয়ে গেলি বলছি হুজুর এরম চার দোকানে তো আপনার একটা বাইশের আপনা হয়েছিল না, তো হ্যাঁ বাই সরে গেছিলো তো শীতকালে অসুবিধে নেই, তাও ঠিক আছে তাই দিই। হুজুর বলেছে বুঝতে পারেননি, হুজুর বলেছে বাস চল। বাঙালি জাতটা এই হুজুর সেচের পানি এমন মটকায় তুলে ফেলেছে, আসলে পানিটা সেচের পানি কিন্তু ওরে পাম দে দে পাম দে দে পাম দে দে এমন চালের মটকায় তুলেছে সে সমুদ্রে আর নিচে নামানো যাচ্ছে না। এমন মটকায় উঠে বলতেছে যা বলে দিচ্ছে তাই, নবী আমার খালাতো ভাই, নবী আমার নানাতে ভাই, নবী আমার দোলা ভাই, আরে গান্ডু বলতেছে না হুজুর বলে যখন তাই, পুরো গান্ডু। তো মিথ্যে কথা একটার পর একটা, ফুলঝুরি দাগাবাজি ধোকাবাজি ধাপ্পাবাজ এসব হুজুরের এই চিটিংবাজি ধাপ্পাবাজি যদি ইবলিসির বলা হয় ও মাথে হাত দিয়ে বসবে, যে সব শয়তানি তো আমি শেখাইনি, এসালা পেলো কার কাজ, আমি তো শয়তানি করি তা আমি তো এত শয়তানি করি নি, এ পেল এনেছে কার কাছ থেকে সব। সুতরাং দোষ ওই সমস্ত হুজুরগুলোর যতটা দোষ তার চাইতে বেশি দোষ হলো আম পাবলিক এই গান্ডু গড়ার, এই পাম দেদে শেষ করে দেছে একদম। তার মানে হিম্মত কি বাঙালি জাতিটাকে নিয়ে তারা বাঁদরের মতন নাচাবে? আজকে গোটা জাতটা এক সাংঘাতিক চ্যালেঞ্জের মুখে, গোটা মুসলিম কমিউনিটি এক চ্যালেঞ্জের মুখে, দাগাবাজি ধোকাবাজি করে গোটা সমাজটাকে শেষ করে দিচ্ছে। আর আমরা তখন হুজুর ওই বলে আমার সঙ্গে জান্নাতে যাবা কেডা কেডা, গান্ডু হাত তুলে দিয়েছে আমরাও যাবো তাতে একসঙ্গে যাব। এই জন্যে লেখা পড়াটা দরকার, আসলে কোরআনের কথায় বলতে গেলে হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যার চোখ আছে আর যার চোখ নেই এরা কি সমান? হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী লেখাপড়া জানে আর যারা লেখাপড়া জানে না এরা কি সমান? ঠিক দুটো কথা কি সাংঘাতিক ভাবে কি গভীর তাৎপর্যের সাথে আল্লাহ বলেছেন যে শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এদের সঙ্গে আল্লাহ তুলনা করেছেন, চোখওয়ালা মানুষ মানুষ আর অন্ধ মানুষ, অন্ধ মানুষ যেমন কিছুই দেখে না অজ্ঞ মানুষও তেমন কিছুই দেখে না, ভালো আর মন্দ সব সমান দেখে, সব সমান দেখে। আর যেহেতু এই জাতিটাকে আমরা লেখাপড়া শেখাতে পারিনি, ইসলাম চেনাতে পারিনি, শরীয়ত বোঝাতে পারিনি, আর তারপরে আরেক সর্বনাশ হয়েছে, তো আমরা যত না কোরআন চিনিয়েছি যত না নবী চিনিয়েছি তার চাইতে বেশি পীর চিনিয়েছি, নবী রস কম হয় কোরআনের রস কম হয় পীরি রস তো বেশি হয়, এখন এই পীরি রস যেহেতু বেশি হয় তো পীরজাদাগুলোর পাওয়া বারো কোম্পানির মাল,
আর এই বাংলাটা প্রবাদ আছে, দামি কাপড়ের ন্যাকড়াটাও ভালো কচি, যতীয় খজুরির ছেলে। এরকম করিস নে বাপ, সরকার হয়ে যাবি পুড়ি একদম। লে গেল, দামি কাপড়ের নাকি ন্যাকড়াটাও ভালো, তা তুই কাপড় বাদ দিয়ে ন্যাকড়াটা পড়ি বেড়া, তাহলে বুঝলো মন ভালো, তা পড়বে না। প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন, আমার খাওয়াতে ইসলাম বাউন্ডারি দিয়েছে, ও সীমা অতিক্রম করতে পারি না। আমার পড়াতে বাউন্ডারি রয়েছে, ওই সীমা অতিক্রম করতে পারি না। আমার ব্যবসা বাণিজ্য চাষাবাদ চাকরি বাকরি, আমার শিক্ষা দীক্ষা জীবন যৌবন বিবাহ সাদি আত্মীয় কুটুম্বিতা লোকলঙ্কি কথা সমস্ত ক্ষেত্রে ইসলাম আমার জন্য বাউন্ডারি বেঁধে দিয়েছে। আমি কোনোদিনের জন্যে ওই সীমানা যেন অতিক্রম করে না ফেলি। সীমানা যদি কখনো অতিক্রম করে ফেলি, ও আসার আলা হায়াতের দুনিয়া এবং পরকালের তুলনায় দুনিয়ার জীবনের মূল্য যদি আমি বেশি দিই, ও আল্লাহর বান্দা মনে রাখো, দুদিন পরে পার্টির মিটিং সিটিং আরো জোর কদমে চলবে। এদিকে মসজিদে আজান হবে, ওদিকে পার্টির মিটিং হবে। মুসলমান যদি আপনি হন, ইমান যদি আপনার ভিতরে থেকে থাকে, আপনি নামাজ বাদ দিয়ে মিটিং করতে পারেন না। আপনি যেহেতু মুসলমান, বিদায় আপনার জন্য প্রয়োজন। আগে আপনি আল্লাহর হকটা আদায় করে দিন, নামাজ পড়ার পরে যদি সময় পান তো মিটিং করুন।